हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते एटीके मोहन बागान बेस कैकटी गुरुत्वपूर्ण अपडेट तुम्हारे शेयर करब। तो वीडियो एक स्किप ना कर शेष अब्दि देखार अनुरोध रही। जरा प्रथमवार चैनल एसेछो तारा अवश्य चैनल सबसक्राइब कर दिओ, जेकोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पावार जोन्नो। तो फ्रेंड्स, बर्तमान एटीके मोहनबागान सम्पर्के बेस किछु रिउमर्स घोराफेरा करछे एवं तार मध्ये किन्तु सबथेके बड़ो नाम जेटा उठे आसछे सेटा होच्छे दियेगो कोस्टा। तो अनेक जायगा थेके बला होच्छे दियेगो कोस्टा एटीके मोहनबागाने आसते पारेन। तो दियेगो कोस्टा होच्छेन एकजन 33 बछर बयसी स्पैनिश सेंटार फरवार्ड। तार मार्केट भ्यालू 33 कोटी टाका। तारपरे तिनि एखन बर्तमाने फ्री एजेंट रयेछेन। तो एबार सबथेके बड़ो प्रश्न, 33 कोटी टाका दिये एटीके मोहनबागाने दियेगो कोस्टाके आनबे कि एटीके मोहनबागान, সেইটাই বড় কথা। এখানে যে সোর্স এই খবরটা মানে পেয়েছি আমি, সেখান থেকে আমি তোমাদের বলছি খবরটা কিন্তু পুরোপুরি মিথ্যে, একদমই ফেক নিউজ। এইটা নিয়ে কোনো জল্পনা কল্পনা করবার কোনো দরকার নেই। হ্যাঁ, এটিকে মোহনবাগানের টার্গেট ছিল, কিন্তু বর্তমানে এটিকে মোহনবাগান তাদের নজর সরিয়েছে। তো সম্ভবই নয় দিয়েগো কোস্টাকে আনা, কারণ তার মার্কেট ভ্যালু অনুযায়ী আমাদের আইএসএল এর তোমরা যদি এ দেখো স্যালারি ক্যাপ দেখো তাহলে সেটা 16 কোটি টাকার কাছাকাছি। তো এবার যদি এই প্লেয়ারটিকে আনতে হয় তাহলে একটা প্লেয়ার নিয়ে কি এটিকে মোহনবাগান খেলবে 11 জনের বদলে? তো এটা একদমই অসম্ভব। এইটা নিয়ে কোনো মানে দ্বিমত করার কোনো দরকারই নেই। যে খবরটা করেছে পুরো মানে একটা বড় সোর্সই বলতে গেলে খবরটা করেছে, তোমরা নিশ্চয়ই জানো তার নাম। তো সেখান থেকে পুরোপুরি ফেক নিউজ এটা সরানো হয়েছে, এছাড়া কিছু নয়। এছাড়া ব্রাইটের সম্পর্কেও কিন্তু ঘোরাফেরা করছে খবর। তো বলে রাখি, ব্রাইটের সম্পর্কেও যে সোর্সটা কিন্তু খবরটা করেছে সে আগের বছর মানে আগের বছর নয় এই বছরই জানুয়ারি মাসের আগে কিন্তু একটা মানে উইন্টার উইন্ডোর আগে ব্রাইটের সাইনিং করার একটা রিউমার্স ভেসে উঠেছিল, সেই খবরটাকেই আবার সে টেনে ধরে করে দিয়েছে। তো এইটাও একদমই পুরোপুরি মিথ্যে, কারণ ব্রাইটের মতো প্লেয়ারকে এটিকে মোহনবাগান নেবে না। ব্রাইটের থেকে হাজার গুণ ভালো কোয়ালিটির প্লেয়ার কিন্তু টার্গেট করছে এটিকে মোহনবাগান এবং তাদেরকে নেবার চেষ্টা চালাচ্ছে। ব্রাইটের নাম কিন্তু এটিকে মোহনবাগানের টার্গেট লিস্টে এখনও অবধি নেই, অন্তত আমার জানা নেই। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দুটো এশিয়ান কোটার প্লেয়ার সম্পর্কে আপডেট, যার মধ্যে প্রথমজন হচ্ছেন ক্রেগ গডউইন। তো ক্রেগ গডউইন হচ্ছেন একজন 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান লেফট উইঙ্গার। লেফট উইঙ্গের পাশাপাশি তিনি লেফট ব্যাক আর রাইট উইঙ্গেও খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 10 কোটি টাকা। বর্তমানে তিনি এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডে লোনে কিন্তু এসেছেন এবং সেখানে তিনি খেলছেন। সেখানে তিনি খেলেছেন 23টা ম্যাচ, 7টা গোল করেছেন, 6টা অ্যাসিস্ট করেছেন। তো এবার সবথেকে বড় প্রশ্ন, এই প্লেয়ারটিরও রিউমার্স আছে এটিকে মোহনবাগানের জন্য, কিন্তু এটিকে মোহনবাগান এই প্লেয়ারটির ওপর কখনোই টার্গেট করেনি। কেন টার্গেট করেনি? কারণ এটিকে মোহনবাগানের উইঙ্গারের কোনো রকম প্রয়োজন নেই। আর লেফট উইঙ্গের কথা বলতে গেলে সেখানে কিন্তু লিস্টন যথেষ্ট ভালো খেলছে এবং তারপরেও কিন্তু তার ব্যাক আপ হিসাবে এসে গেছে আসিক কুরুনিয়ান। তো সেখানে কিন্তু এত দাম দিয়ে বলতে গেলে একটা প্লেয়ার যে মানে উইঙ্গার তাকে কিন্তু এটিকে মোহনবাগান নেবে না। এটিকে মোহনবাগান অবশ্যই একজন এশিয়ান কোটার প্লেয়ার নেবে, একজন নেবে সেন্টার ব্যাক এবং একজন হচ্ছে স্ট্রাইকার, যেটুকু খবর আমার কাছে আছে। আর যদি সেন্টার ব্যাকে এশিয়ান কোটা না নেয় তাহলে কিন্তু স্ট্রাইকারেই নেবার চেষ্টা করবে। তো এবার দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে। তবে ক্রেগ গডউইনকে এটিকে মোহনবাগান টার্গেট করেনি। তবে এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডেভিড উইলিয়ামসের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে সে আপডেটটা একদমই সত্যি, সেটা হচ্ছে জাওসুয়া সোটিরিও। তো এই জাওসুয়া সোটিরিওর ওপর কিন্তু টার্গেট রয়েছে এটিকে মোহনবাগানের। তো জাওসুয়া সোটিরিও হচ্ছেন একজন 26 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি তিনি রাইট উইং আর লেফট উইংও খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 3.7 কোটি টাকা। বর্তমানে তিনি ওয়েলিংটন ফিনিক্সে খেলছেন এবং সেখানে 19টা ম্যাচে 6টা গোল 3টে অ্যাসিস্ট করেছেন। ওয়েলিংটন ফিনিক্স মানে যেখান থেকে ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা দুজনেই ভারতে এসেছিলেন, এটিকে জার্সি পরেছিলেন, তারপর এটিকে মোহনবাগানের জার্সি পরেছিলেন। তো সেই ওয়েলিংটন ফিনিক্সেরই এক তারকার ওপর কিন্তু নজর রয়েছে। এবার দেখা যাক, এই প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়া আন্ডার-23 টিমের হয়েও খেলেছেন। তো এবার দেখা যাক এই প্লেয়ারটিকে নিতে পারে কি না এটিকে মোহনবাগান, না এর থেকে আরও ভালো প্লেয়ার আনতে পারে। তো এটাই কিন্তু পরবর্তীকালে ক্লিয়ার হয়ে যাবে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।